থার্মোমিটার ব্যবহার করে, যেটা তার নাম সিক্সের লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার, জেমস এটা আবিষ্কার করেছিলেন, জেমস সিক্স এটা আবিষ্কার করেছিলেন, তাই এর নাম অনুসারে একে সিক্সের লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়। এবারে আমরা বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় সেই পদ্ধতিগুলো, বায়ুমণ্ডলের উষ্ণতার যে তারতম্য, কেন তারতম্য হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। বায়ুমণ্ডলে সর্বত্র কিন্তু একই রকমের উষ্ণতা নয়, কোথাও কম উষ্ণতা, কোথাও বেশি উষ্ণতা। আমরা জানি যখন আমরা গ্রীষ্মকালে যখন দার্জিলিংয়ে যাই তখন সেখানে শীতের পোশাক নিতে হয়, অর্থাৎ গ্রীষ্মের এই প্রখর তাপপ্রবাহের মধ্যেও দার্জিলিংয়ে কিন্তু আবহাওয়া ঠান্ডা। তাহলে এরকম ঠান্ডা হয় কেন? কোনো একটা অঞ্চলের উষ্ণতা পৃথিবীর সর্বত্র সমান নয়, কোথাও বেশি কোথাও কম, এই উষ্ণতার তারতম্যের পেছনে প্রধান যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমি এক এক করে বলি। প্রথমে বলি তারতম্যের কারণ, এক নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশগত কারণে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয়। আমরা জানি নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি অপেক্ষাকৃত লম্ব কিরণ দেয় আর উচ্চ অক্ষাংশ অপেক্ষাকৃত তির্যক কিরণ দেয়। লম্ব নিম্ন অক্ষাংশে লম্ব কিরণের ফলে বেশি উত্তপ্ত হয়, তির্যক কিরণের প্রভাবে উচ্চ অক্ষাংশ কম উত্তপ্ত হয়। অর্থাৎ অক্ষাংশের সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক সেটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। অক্ষাংশ বাড়লে উষ্ণতা কমে, অক্ষাংশ কমলে উষ্ণতা বাড়ে। কিভাবে হয়, কেন হয়, এই তারতম্যটা কেন হয় আমরা যদি জেনে নিই, তাহলে অক্ষাংশগত কারণে দুটো কারণ হতে পারে। একটা কারণের নাম হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। সূর্যরশ্মির পতন কোণের তারতম্য, পতন কোণের তারতম্য। আর দু নম্বর হচ্ছে দিনরাত্রির দৈর্ঘ্য, দিন রাতের দৈর্ঘ্য। এই দুটো কারণে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের ফলে কিভাবে হয় আমি একটুখানি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, নিম্ন অক্ষাংশ এখানে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি উচ্চ অক্ষাংশ, এটা 90 ডিগ্রি উচ্চ অক্ষাংশ। নিম্ন অক্ষাংশের ওপরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে আর উচ্চ অক্ষাংশে তির্যকভাবে কিরণ দিচ্ছে। দেখা যাচ্ছে কি নিম্ন অক্ষাংশে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই তিনটে সূর্যরশ্মি এসে এখানে এসে এইটুকু অঞ্চলকে উত্তপ্ত করছে, এই অংশটুকুকে উত্তপ্ত করলো। কিন্তু একই পরিমাণ, সমপরিমাণ সূর্যরশ্মি এসে উচ্চ অক্ষাংশে তির্যকভাবে পড়বার কারণে এইখান থেকে এই অংশটুকুর মধ্যে উত্তপ্ত করলো, তাই বেশি অংশের মধ্যে সূর্যরশ্মি ছড়িয়ে পড়বার কারণে এখানে কম উত্তপ্ত হবে, এখানে বেশি উত্তপ্ত হবে। আমরা যদি এরকমভাবে একটা ছবি আঁকি, এটা ভূপৃষ্ঠ যদি ধরে নিই, তাহলে এইখান থেকে লম্বভাবে সূর্যরশ্মি পড়লো, এই লম্বভাবে সূর্যরশ্মি পড়লো 1 সেন্টিমিটার চওড়া হয়ে এখানে সূর্যরশ্মি পড়লো, এইটুকু অংশকে উত্তপ্ত করলো। কিন্তু যদি এই সমপরিমাণ সৌরশক্তি যদি তির্যকভাবে পতিত হয় তাহলে কিন্তু অনেকটা বেশি জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে, আর অনেকটা বেশি জায়গায় ছড়িয়ে পড়ার কারণে কম উত্তপ্ত হবে, অল্প জায়গায় ছড়িয়ে পড়লে বেশি উত্তপ্ত হবে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা সারা বছর বেশি থাকে, উচ্চ অক্ষাংশের উষ্ণতা কিন্তু সারা বছর কম থাকে। এই অঞ্চলটা সারা বছর বরফাবৃত অবস্থায় থাকে, হিম শীতল আবহাওয়া, কিন্তু এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু উষ্ণ সারা বছর, এই একটা কারণে। এবারে বলি দিনরাত্রির দৈর্ঘ্য। দিনরাতের দৈর্ঘ্য, নিরক্ষীয় অঞ্চলে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি থাকে, তাই দিনের সংগৃহীত তাপ এখানে 12 ঘন্টা ধরে হতে পারে। কিন্তু যদি আমরা উচ্চ অক্ষাংশের দিকে যাই, উত্তর গোলার্ধের দিকে উচ্চ অক্ষাংশের দিকে বা দক্ষিণ গোলার্ধের উচ্চ অক্ষাংশের দিকে, তাহলে সেখানে দিন রাত্রির দৈর্ঘ্য কিন্তু কম বেশি আছে, কোথাও 16 ঘন্টা দিন, কোথাও 8 ঘন্টা রাত্রি, আবার কোথাও 8 ঘন্টা রাত্রি, কোথাও 16 ঘন্টা দিন, এরকম একটা তারতম্য কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যায়। এই কারণে দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য হয় বলে অক্ষাংশে, নিম্ন অক্ষাংশে বেশি উষ্ণতা, উচ্চ অক্ষাংশে
তীর্যকভাবে পড়বার জন্য এবং দিনরাত্রি হ্রাসবৃদ্ধি গড় উষ্ণতা হ্রাসবৃদ্ধির জন্য এখানে তাপমাত্রা কম থাকে। আমরা অক্ষাংশ অনুসারে জানলাম, এই কারণে নিম্ন অক্ষাংশে অবস্থিত শ্রীলঙ্কার কলম্বো নিম্ন অক্ষাংশে অবস্থিত, কিন্তু অপেক্ষাকৃত উচ্চ অক্ষাংশে অবস্থিত জাপানের টোকিও দুটোই সমুদ্র তীরে অবস্থিত শহর। টোকিওর তাপমাত্রা কম উচ্চ অক্ষাংশে বলে শ্রীলঙ্কার কলম্বো নিম্ন অক্ষাংশে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত বলে সেখানকার তাপমাত্রা কিন্তু অপেক্ষাকৃত বেশি। আমরা অক্ষাংশ দিয়ে বুঝলাম। আমরা এবারে চলে যাব দ্বিতীয় অংশটা, উচ্চতা দিয়ে বুঝব। উচ্চতাজনিত কারণে বায়ু উষ্ণতা তারতম্য হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য হয়। উচ্চতাজনিত কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য হয়, অর্থাৎ বেশি, যত আমরা উঁচুতে উঠব তত ঠান্ডা, উষ্ণতা কম, আর ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে উষ্ণতা বেশি থাকবে। কেন হয়? মনে করো এই একটা অঞ্চল পাহাড়ি অঞ্চল, এখানে সমুদ্র আছে, এটা সমুদ্রপৃষ্ঠ। যত আমরা উপরের দিকে উঠব, প্রতি 1000 মিটার উচ্চতা উঠবার জন্য টপোস্ফিয়ারের মধ্যে 1000 মিটার করে উপরের দিকে উঠব, বাতাসের তাপমাত্রা 6.4 ডিগ্রি করে কমতে থাকবে, যেটাকে আমরা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক আর বা নর্মাল ল্যাপস রেট বলি। ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতা উঠবার জন্যে বাতাসের তাপমাত্রা 6.4 ডিগ্রি করে হ্রাস পাবে। এইখানটাতে যদি উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস থাকে ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরে, তাহলে এইখানটায় 1 কিলোমিটার উঁচু, 1000 মিটার উঁচু, এই 1000 মিটার উঁচুতে তাপমাত্রা কমে হবে 19.6 ডিগ্রি সেলসিয়াস। এরকমভাবে এর থেকে আরও 6.4 ডিগ্রি কমবে। এরকমভাবে যত উপরের দিকে উঠে যাবে তত বাতাসের তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। যত উপরের দিকে উঠবো তত বাতাসের তাপমাত্রা কমতে কমতে উঁচু পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা শীতল হবে। এই কারণে আমরা দেখেছি নিরক্ষরেখার উপরে অবস্থিত আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত, সেখানে কিন্তু পাহাড়ি অঞ্চলটা কিন্তু বরফাবৃত রয়েছে। অর্থাৎ হিমাঙ্কের নিচে যখন তাপমাত্রা চলে যাচ্ছে, তখন পর্বতের মাথার উপরে, কিলিমাঞ্জারো পর্বতের মাথার উপরে বরফ জমে যাচ্ছে, সেটা নিরক্ষরেখার উপর অবস্থিত। কিন্তু নিরক্ষীয় অঞ্চল কি? নিরক্ষীয় অঞ্চল সর্বাধিক উষ্ণতা থাকে, সেখানে লম্ব সূর্য কিরণ দেয়, কিন্তু কেবলমাত্র উচ্চতাজনিত কারণে ওই অঞ্চলে বরফ জমে রয়েছে। তাহলে উচ্চতা তারতম্যের জন্য শিলিগুড়ি এবং দার্জিলিং, আমাদের রাজ্যের শিলিগুড়ি এবং দার্জিলিং দুটো পাশাপাশি দুটো অবস্থিত জায়গা, শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিংয়ের তাপমাত্রা অনেক কম। কেন কম? কম অনেক তিনটে কারণ আছে। একটা কারণ হচ্ছে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপের খুব সামান্য অংশ উপর পর্যন্ত পৌঁছায়। এই যে তাপটা এখান থেকে বিকিরিত তাপ যায়, তার খুব সামান্য অংশ উপর পর্যন্ত পৌঁছাতে পারে, এক নম্বর কারণ। দু নম্বর কারণ, উপরের বাতাসের ঘনত্ব কম, আর উপরে বাতাসের ঘনত্ব কম হয়, বাতাসের চাপ কম, বাতাসের চাপ কম হয়, এখানকার বাতাস দ্রুত তাপ বিকিরণ করে শীতল হতে পারে। তিন নম্বর কারণ, এই অঞ্চলের ধূলিকণার পরিমাণ কম থাকে, আর ধূলিকণার পরিমাণ কম থাকলে তাপ গ্রহণ করবার, তাপ শোষণ করবার ক্ষমতাটা কম হয়, স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল দ্রুত শীতল হতে পারে। তাহলে উঁচু স্থান শীতল হয় কেন, এইটা যদি প্রশ্ন হয়, বা শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং কেন শীতল হয়, তখন আমরা এই তিনটে কারণ বলবো। এক নম্বর কারণ হচ্ছে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপের খুব সামান্য অংশ উপর পর্যন্ত পৌঁছাতে পারে। দু নম্বর, এই অঞ্চলে ধূলিকণার পরিমাণ কম থাকে, সে কারণে তাপ শোষণ কম হয়। আর তিন নম্বর কারণ হচ্ছে এখানে বাতাসের ঘনত্ব কম থাকে, বাতাসের ঘনত্ব কম থাকলে চাপ কম, প্রসারিত হয়ে গিয়ে এই অঞ্চল দ্রুত তাপ বিকিরণ করতে পারে। এই কারণে আমরা দেখেছি উচ্চতাজনিত কারণে বায়ুমণ্ডল পৃথিবীর সর্বত্র সমান উত্তপ্ত নয়, কোথাও বেশি কোথাও কম। তিন নম্বর যে কারণ, সেটা বলবো বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ যদি বলি, তাহলে আমরা বায়ুপ্রবাহ বলতে গিয়ে যদি উষ্ণ জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয়, তাহলে সেখানকার তাপমাত্রা কম হবে, আর যদি শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাহলে সেখানকার উষ্ণতা বেড়ে যাবে। তাহলে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করলো কোন অঞ্চলের তাপমাত্রা বাড়বে
বাতাসের তাপমাত্রা বাড়বে না তাপমাত্রা কমবে। যেমন আমরা যদি দেখি উত্তর আমেরিকা মহাদেশের এইরকম একটা জায়গায় রকি পর্বত অবস্থিত, এখান থেকে এরকমভাবে অবস্থিত রয়েছে, আর এই রকি পর্বতের ঠিক পাশের এই বিস্তৃত অঞ্চলটাই হচ্ছে প্রেরী তৃণভূমি। এই প্রেরী তৃণভূমিতে শীতকালে এখানে সমস্ত অঞ্চলটা, গোটা অঞ্চলটা বরফাচ্ছন্ন হয়ে পড়ে, বরফাবৃত হয়ে পড়ে, কিন্তু চিনুক নামের একটা উষ্ণ বায়ু শীতের শেষে বসন্তের শুরুতে এখান থেকে উত্তরমুখী প্রবাহিত হতে থাকে, আর এই উত্তরমুখী প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলের বরফ সব গলে যায়, ফলে এখানকার তাপমাত্রা অনেকটা বাড়িয়ে যায়। একটা বায়ু, একটা উষ্ণ বায়ু, সে এসে এই বিস্তীর্ণ শীতল অঞ্চলের তাপমাত্রাটাকে অনেকটাই বাড়িয়ে দিল, এই জন্য দেখলাম। আবার আমাদের এখানে কি হয়, গ্রীষ্মের দাবদাহ চলছে, চারিদিকে ফুটিফাটা অবস্থা, সেই অবস্থাতে দাঁড়িয়ে বিকেলবেলা যখন কালবৈশাখী শুরু হয় তখন তাপমাত্রা কিন্তু রাতের বেলা এক লাফে অনেকটাই কমে যায়। এর থেকে আমরা জানতে পারি যে বায়ুপ্রবাহ কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। আমরা 4 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব সেটা সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ওই একইভাবে বলবো, যে অঞ্চলে যে উপকূল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হবে সেখানকার তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেকটা কমে যাবে, আর যে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেখানকার তাপমাত্রা অপেক্ষাকৃত বেড়ে যাবে। আমরা এইটা গ্রিনল্যান্ড, এখানে আছে আফ্রিকা মহাদেশ, এইখানটায় ইউরোপ, এই একটা ইউরোপ, এইখানে নরওয়ের হ্যামারফেস বন্দর, এইখান থেকে প্রবাহিত হয়ে যায় উষ্ণ উপসাগরীয় স্রোত বা উত্তর আটলান্টিক স্রোত। এই স্রোতটা উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোতের ফলে এইখানকার তাপমাত্রাটা বেশি থাকে, তাই সারা বছর ধরে এখানে বরফ মুক্ত থাকে আর এই অঞ্চলে জাহাজ চলাচল করতে পারে। কিন্তু এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বাল্টিক সাগর বলা হবে, বাল্টিক সাগর, এখানকার তাপমাত্রা কিন্তু সমুদ্রস্রোতের প্রভাব না থাকায় এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, জমাট বরফাবৃত অবস্থায় থাকবে। তার একই অক্ষাংশ অবস্থিত দুটো পাশাপাশি জায়গা, একদিকে হ্যামারফেস্ট সারা বছর বরফ মুক্ত থাকছে উষ্ণ উপসাগরীয় স্রোত বা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে, কিন্তু একই অক্ষাংশ অবস্থিত বাল্টিক সাগর সেখানে শীতকালে কঠিন বরফের আস্তরণ পড়ে যাচ্ছে। তাহলে এইরকমভাবে এখানে ইংল্যান্ড লন্ডন অবস্থিত, একই অক্ষাংশ অবস্থিত এই অঞ্চলটাতে অবস্থিত কানাডার নেন শহর, এখান থেকে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে এই অঞ্চল আবার বরফাচ্ছন্ন হয়ে পড়ছে, কিন্তু এই অঞ্চলে উষ্ণ স্রোতের প্রভাবে বরফাবৃত সারা বছর বরফ মুক্ত থাকছে। তার মানে আমরা জানলাম যে যে অঞ্চল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হলো সেখানকার তাপমাত্রা কমে গিয়ে বরফ জমে গেল, যেখান থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হলো সেখানকার তাপমাত্রা বেড়ে গিয়ে সেখানে সারা বছর বরফ মুক্ত অবস্থা তৈরি হলো। তার মানে সমুদ্র স্রোত কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ যে করে সেটা আমরা দেখলাম। আমরা এবারে বলি 5 নম্বর পয়েন্ট, আমি 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করব, এরপরে আরও অনেক আছে, কারণ পরীক্ষাতে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 5টি কারণ লিখলেই যথেষ্ট। এখানে 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্টও যথেষ্ট। এই প্রশ্নটা লিখতে গিয়ে এবার লিখবে ভূমির ঢাল ও পর্বতের অবস্থান বায়ুপ্রবাহের চলার পর্বতের অবস্থান এবং ভূমির ঢাল বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। আমাদের যদি আমরা এরকমভাবে ধরি, এই হচ্ছে আমাদের দেশ, এ
এটা যদি আমাদের দেশ হয় এইখান থেকে এইরকমভাবে হিমালয় পর্বত অবস্থান করছে, এই দিক থেকে এইরকমভাবে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিক দিয়ে কুমড়োর ফালির মতো, আধগানা চাঁদের মতন, দ্বিতীয় চাঁদের মতন অবস্থান করছে। এই পাহাড়ে এই দিক থেকে শীতল বাতাস শীতকালে ভারতবর্ষে প্রবেশ করতে পারে না, তাই এই অঞ্চলে যখন বরফ আবৃত থাকে এই অঞ্চলটা তখন বরফমুক্ত থাকে। আবার এই অঞ্চলে যখন গ্রীষ্মকালে যখন উষ্ণ আর্দ্র বাতাস প্রবাহিত হয়ে গিয়ে এখানে ধাক্কা খাই তখন এখানে বৃষ্টিপাত ঘটাতে শুরু করে, ফলে তাপমাত্রা এখানে কমে যায়। এইরকমভাবে একটা পর্বতের অবস্থান বায়ুমণ্ডলের উষ্ণতাকে দুপাশের অনুবাদ ঢাল এবং প্রতিবাদ ঢালের মধ্যে উষ্ণতার কিন্তু তারতম্য ঘটায়। আবার এখান থেকে গিয়েছি নিরক্ষরেখা 0 ডিগ্রি, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে ভূমির ঢাল যদি দক্ষিণ দিকে থাকে, উত্তর গোলার্ধে পাহাড়ের ঢাল যদি দক্ষিণ দিকে হয়, তাহলে সেই অঞ্চলে সূর্য লম্বকিরণ পড়বে, অর্থাৎ এই ঢালে সূর্য লম্বকিরণ পড়বে আর এই ঢালে সূর্য তির্যক কিরণ পড়বে। তাই তির্যক কিরণ পড়বে বলে এই অঞ্চলটা শীতল হবে, লম্বকিরণের প্রভাবে এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু বেশি হবে। অর্থাৎ ভূমির ঢাল যদি নিরক্ষরেখার দিকে হয় তাহলে সেখানে বেশি তাপমাত্রা থাকবে, আর ঠিক তার উল্টো দিকে বিপরীত ঢালে তির্যক কিরণের প্রভাবে সেখানকার তাপমাত্রা কিন্তু কমবে। এছাড়াও মেঘাচ্ছন্নতা, অরণ্যের অবস্থান, নগরায়ন, শিল্পায়ন, স্থলভাগ জলভাগের অবস্থান, এই প্রভৃতি কারণেও বায়ুমণ্ডলের উষ্ণতার কিন্তু তারতম্য ঘটে থাকে। আমি এই পর্যন্ত বললাম, বাকি অংশ তোমাদের স্যার পঙ্কজবাবু বলছেন। যাই হোক, স্যার তোমাদেরকে বায়ুমণ্ডল উষ্ণতার প্রথম যে পার্টগুলো আছে সেগুলো বলেছে। আমি বায়ুমণ্ডলের যে তাপমণ্ডল সেখান থেকে তোমাদেরকে শুরু করব। এখন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান যে কারক সে তার নাম হচ্ছে সূর্য। সূর্য কী করে, পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘোরার প্রথম যে উষ্ণতা লম্বভাবে পড়ে সেটা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখানটাই পড়ে। অর্থাৎ সূর্যের কিরণ পৃথিবীর মাঝখান নিরক্ষরেখার উপরে লম্বভাবে পড়ছে, অর্থাৎ এই এলাকাটা সবথেকে বেশি উত্তপ্ত হচ্ছে। সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী তার চারপাশ থেকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ এটা সূর্য আর পৃথিবী চারিপাশ থেকে হচ্ছে প্রদক্ষিণ করছে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণ করার সময় কী করে, যে সূর্য লম্বভাবে যেখানটা কিরণ দিচ্ছে সেই এলাকাগুলোতে লম্বভাবে কিরণ পড়ে সূর্যের কিরণ, ফলে কী হয় যে পৃথিবীর মাঝখান বেশি উত্তপ্ত হয়। এবার আমি তোমাদের এই তাপমণ্ডলের বিষয়ে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করতে বলছি। পৃথিবীর এইটা মাঝখান, অর্থাৎ 0 ডিগ্রি বা বিষুব বা নিরক্ষরেখা আমরা যাকে বলি, অর্থাৎ এই এলাকাটায় সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এই এলাকাটায় সবথেকে বেশি উত্তপ্ত হয়। তারপরে 23.5 ডিগ্রি, এইখানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি সাউথ মকর ক্রান্তি রেখা, সূর্য তুলনামূলকভাবে তির্যকভাবে যত উপরের দিকে যাবে তত তির্যকভাবে কিরণ দেবে, আবার নিচের দিকে যত যাবে তত তির্যকভাবে কিরণ দেবে। মূলত
পৃথিবী উত্তপ্ত হওয়ার যে সূর্য মূল কারণ, তার ফলে কী হয়, পৃথিবীতে তিনটে উষ্ণ বা তাপমণ্ডলের সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে কি উষ্ণমণ্ডল, দ্বিতীয় হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং তিন নম্বর হচ্ছে হিমমণ্ডল। এখন এই উষ্ণমণ্ডল অর্থাৎ যেটা নিরক্ষরেখার কাছে আছে, সেখানকার উত্তপ্ত হওয়ার কারণ কী বা বৈশিষ্ট্য কী? কারণ পৃথিবীর মাঝখানে যে এলাকাটা, এখানটাই দেখো পৃথিবীর মাঝখান, এই এলাকাটায় কী হয়, সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়। এইখানকার বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার হচ্ছে কী হবে, যে গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি টেম্পারেচার। এবং যদি তুমি নাতিশীতোষ্ণ মণ্ডলে আসো, এখানকার উষ্ণতা হচ্ছে 0 থেকে 27-এর মধ্যে থাকে। অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডলের নিচের দিকটাই একটু উষ্ণ বেশি, যেহেতু আমরা কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখার এই এলাকাটাই হচ্ছে উষ্ণতা 27 ডিগ্রি থাকে, এবং 65.5 ডিগ্রি যেখানে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল শেষ, সেই এলাকাটা হচ্ছে 0 ডিগ্রি হয়। এবং তার পরবর্তী উপরে যেটা আছে এবং নিচেও যেটা আছে 65.5 থেকে 90 ডিগ্রি অঞ্চল অবধি, সেখানে কিন্তু সারা বছর ধরে উত্তাপ খুবই কম পড়ে এবং 6 মাস ধরে সূর্য থাকেই না। অর্থাৎ উত্তর গোলার্ধে সূর্য এক সময় কিরণ যখন দেয়, তখন হচ্ছে দক্ষিণ গোলার্ধে 6 মাস রাত থাকে, আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যকিরণ পড়ে তখন কিন্তু উত্তর গোলার্ধে সাধারণত অন্ধকার থাকে। ফলে এই যে উষ্ণমণ্ডল, এর কোন কোন দেশগুলো এখানে এফেক্ট আছে? এখানে উষ্ণমণ্ডলের মধ্যে তোমরা জানো যে পৃথিবীর মাঝখান থেকে যে অঞ্চলগুলো আছে সেটা হচ্ছে ব্রাজিল, কঙ্গো অববাহিকা, কেনিয়া, এবং আমাদের যেটা ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপ, এই এলাকাগুলো কিন্তু পৃথিবীর উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে। অর্থাৎ এই এলাকাগুলোতে যে গাছগুলো দেখা যায় বা বৈশিষ্ট্যের মধ্যে যে বৃক্ষগুলো লিখবে, যে মেহগানি, শাল, এই গাছগুলো কিন্তু দেখা যায়, এটা হচ্ছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলটা শুরু হয়েছে 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর দিকে, 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে। এরপরে যে নাতিশীতোষ্ণ মণ্ডল আছে উত্তর দিকে 23.5 ডিগ্রি থেকে 26.5 ডিগ্রি, এই এলাকাটাই সূর্য তির্যকভাবে কিরণ দেয়। তোমরা এই ছবিটা নাও আঁকলেও তোমরা যখন তাপমণ্ডলের ভাগটা করবে তিনটে, তখন হচ্ছে কী করবে, এইখানটায় আমি আগে এটা করে রেখেছিলাম পৃথিবীর, এটা 0 ডিগ্রি, এই এলাকাটাকে উষ্ণমণ্ডল বলবে, ঠিক আছে, আর এইটা 65.5 ডিগ্রি, এইখানটায় হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা একদম পুরো একদম 65.5 ডিগ্রির উপরে সেটা হচ্ছে হিমমণ্ডল, ঠিক আছে, দুরকমভাবে এদিকটাই হবে হিমমণ্ডল আর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এইভাবে তোমরা যদি ছবি আঁকো তাহলেও কিন্তু এটা ঠিক হবে, কারণ এখানে করতে গেলে সময়ের একটু অপচয় হয়, যদি কেউ করে এটা খুবই সুন্দর, ঠিক আছে। আর হিমমণ্ডলে একদম তির্যক হয়ে পড়ে, ফলে সারা বছর ধরে এখানে কী হয় যে সূর্য এত তির্যক রশ্মি দেয় যে বরফ গলেই না, এখানে হচ্ছে 0 থেকে -1 পর্যন্ত টেম্পারেচার থাকে এবং প্রায় সারা বছর ধরেই বরফ জমেই থাকে। এবং আন্টার্কটিকা আর উপরে আছে যে আইসল্যান্ড, আমাদের কানাডার কিছু উত্তর অংশ, রাশিয়ার সাইবেরিয়া, আইসল্যান্ড, এই এলাকাগুলো কিন্তু হিমমণ্ডলের মধ্যে পড়ছে। আর নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে সাধারণত অস্ট্রেলিয়ার কিছু এলাকা, আর্জেন্টিনার নিচের দিক, চিলি, ঠিক আছে, এদিকে হচ্ছে উত্তর আমেরিকা, আমাদের ইউরোপের কিছু দেশ, এগুলো কিন্তু পড়ছে। এই আমাদের হচ্ছে মোটামুটি তাপমণ্ডল। তাপমণ্ডলকে তিনটে ভাগে ভাগ করা হয়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তোমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নটা কি? আমাদের বর্তমানে পৃথিবী, যেমন স্যার আগেই বোঝালেন যে পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণকে, প্রধান কারক হচ্ছে সূর্য, কিন্তু সূর্য বাদেও পৃথিবী কিন্তু উত্তপ্ত হয়। সেটা কি, সেটা জানার জন্য যে গ্রিন হাউসের কিছু গ্যাস আছে যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি, যেটা পৃথিবীর এক থেকে সব থেকে বড় সমস্যার বিষয়, সেটার নাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন ব্যাপারটা জানতে গেলে তোমাদের আগে হচ্ছে গ্রিন হাউস ব্যাপারটা জানতে হবে। গ্রিন হাউস মানে কি? শীত প্রধান অঞ্চলে, তোমরা এই ছবিটার দিকে চলে আসো, দেখো শীত প্রধান অঞ্চল, শীত প্রধান অঞ্চল কোথায় আছে? রাশিয়াতে আছে, কানাডাতে আছে, আমেরিকাতে আছে এবং চীনের কিছু এলাকাতে আছে। এই এলাকাগুলোতে আমরা জানি যে সাধারণত টেম্পারেচার কী হয়, 0 ডিগ্রির নিচে থাকে। তাহলে ওই এলাকাগুলোতে যদি আমাদের কিছু শাকসবজি, ফল, ফুল চাষ করতে হয়, তখন কিন্তু ওই মাইনাস টেম্পারেচারে চাষ করতে গেলে অসুবিধা হয়। তখন কী করে, তখন ওই এলাকাতে আমরা একটা
কাঁচের ঘর বানিয়ে সেই কাঁচের ঘর বানিয়ে যেটাকে সবজি চাষ করা হয় সেটাকে গ্রিন হাউস বলা হচ্ছে। এর ব্যাপারটা কি, যখন কাঁচের ঘর মধ্যে আমাদের উদ্ভিদ বা বিভিন্ন রকমের সবজি ফল চাষ করা হয় তখন সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গ সেটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ অতি সহজেই কাঁচ ভেদ করে কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে এবং এর মধ্যে কিছু গ্যাস উত্তপ্ত করা সেগুলো আমি পরে বলছি। এই গ্যাসগুলো কি হয়, বৃহৎ তরঙ্গরূপে শুষে নিয়ে আর কাঁচ ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে পারে না। তখন কি করে, এই কাঁচের ঘরের মধ্যে টেম্পারেচার কিন্তু বৃদ্ধি করে। এই বৃদ্ধি করার মধ্যে এই ঘরটার মধ্যে তখন জিরোর থেকে এই টেম্পারেচার বেশি হয়ে যায়। এর গ্যাসগুলোর মধ্যে প্রধানত আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লো কার্বন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি। এই গ্যাসগুলো কি করে যে এই এলাকাটার টেম্পারেচার কাঁচের ঘরের মধ্যে বৃদ্ধি করে, ফলে বাইরে মাইনাস বা জিরো ডিগ্রি, ভিতরে কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায়, ফলে এখানে সুন্দরভাবে ফল ফুল চাষ করা সহজ হয়, ফলে এটাকে আমরা গ্রিন হাউস বলছি। এবার এই চিত্রটায় আসো যে গ্রিন হাউসের গ্যাসগুলো কী কী, কার্বন ডাইঅক্সাইড এবং এর ভূমিকা কত, যা আমাদের বিশ্ব উষ্ণায়নের পক্ষে সেই ছবিটার মধ্যে এখানে দেখিয়েছি। কার্বন ডাইঅক্সাইড আমাদের বিশ্ব উষ্ণায়নকে কীভাবে প্রভাবিত করে, 49%। মিথেন, মিথেন হচ্ছে কত করে, 18%। ক্লোরোফ্লো কার্বন এটা করে কত, 14%। নাইট্রাস অক্সাইড এটা করে 6%। জলীয় বাষ্প বা অন্যান্য গ্যাস করে 13%। অর্থাৎ এটা হচ্ছে 100% গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের পৃথিবীকে টেম্পারেচার করছে। এটা একটা আমরা বারগ্রাফের মধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে যে বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউসের ভূমিকা, বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউসের ভূমিকার মধ্যে সবথেকে কিন্তু সিও টু, মিথেন, সিএফসি সমস্ত গ্যাসগুলো দেওয়া আছে, সবথেকে বেশি প্রভাব বিস্তার করা হচ্ছে সিও টু, এরপরে হচ্ছে মিথেন। এখন এই গ্যাসগুলো অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের উৎপত্তি স্থলগুলো তোমরা যদি জানতে চাও তাহলে, বা এগুলো জানার জন্য বা এরকম প্রশ্ন আসে যে গ্রিন হাউসের কী কীভাবে উত্তপ্ত হয়, গ্রিন হাউসের প্রভাব বা গ্রিন হাউসের উত্তপ্ত হওয়ার কারণগুলো কী, তাহলে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কীভাবে উত্তপ্ত হয় এটা তোমাদের জানতে গেলে প্রথম জানতে হবে যে আমরা যে কোনো জীবাশ্ম জ্বালানি যেগুলো দহন করি, জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কয়লা হতে পারে, খনিজ তেল হতে পারে, বিভিন্ন রকমের কাঠ যেগুলো আমরা দহন করব সেগুলোর ফলে কিন্তু এই কী হয় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এছাড়াও প্রাকৃতিক গ্যাস এটাও কিন্তু হচ্ছে আমাদের উত্তপ্ত হওয়ার একটা খুব মূল পদ্ধতি। মিথেন গ্যাস, মিথেন গ্যাসটা কী ব্যাপার, মিথেন গ্যাসটা কিন্তু হচ্ছে জলাভূমি ধানভূমির উপরে উৎপন্ন হয়, এটাও কিন্তু পৃথিবীর টেম্পারেচারকে বৃদ্ধি করে। এরপরে আছে হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লো কার্বন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা বিলাসবহুল জীবনের জন্য খুবই আমাদের এখন মানে না হলে চলেই না, যেটা হচ্ছে রিফ্রিজারেটার, এয়ার কন্ডিশন, এটার জন্য কিন্তু সিএফসি গ্যাস উৎপত্তি হয়। ঠিক আছে, এটা একটা একটুখানি জেনে রাখার দরকার, এটা আগের ব্যাপার, আগের দিনকে ক্লাস হয়েছে সেদিনকে বলে দিয়েছে ওজন স্তর সম্পর্কে একটুখানি আমি বলে দিই। ওজন স্তর কিন্তু এই সিএফসি গ্যাসের ফলে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। সিএফসি গ্যাসের যে অণুগুলো আছে সেইগুলো কিন্তু হচ্ছে ওজন লেয়ারকে, O3 ভেঙে O2+O করে দেয়, অর্থাৎ ওই লেয়ারকে ধ্বংস করে দেয়। কিন্তু এই লকডাউনে তোমরা যেমন গৃহবন্দী, আমরা যেমন গৃহবন্দী, সমস্ত কারখানা এবং বিভিন্ন রকমের যে আমাদের যে অফিসগুলো বন্ধ রয়েছে, মাল্টি সেক্টরগুলো বন্ধ রয়েছে, এয়ার কন্ডিশন বন্ধ রয়েছে, একটা ভালো খবর এর মধ্যে আছে যে ওজন লেয়ার কিন্তু রিপেয়ার হয়ে গেছে এবং বিজ্ঞানীরা কিন্তু একটা খুব আশার আলো দেখছে যে ওজন লেয়ার কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, রিপেয়ার হচ্ছে। এটা একটা ভালোর দিক লকডাউনের মধ্যে। নাইট্রাস অক্সাইড কিন্তু রাসায়নিক সার এবং যানবাহনের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণভাবে উৎপন্ন হয় এবং যেটা কিন্তু আমাদের গ্রিন হাউসকে প্রভাবিত করে। এছাড়াও আছে জলীয় বাষ্প বা অন্যান্য গ্যাস যেগুলো কিন্তু আমাদেরকেও ভীষণভাবে উত্তপ্ত করে। এরপরে একটা আমি ছবি যেটা দেখিয়েছি যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার, এই যে একটা লাইন গ্রাফে আমি দেখিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এখানে শাল দিয়েছি, এটা একটা, এটা হচ্ছে এক্স অক্ষ বা এটা হচ্ছে এটা অনুভূমিকভাবে আছে, এটা উলম্বভাবে স্কেলটা দেখিয়েছি। 1850 বছরের আমি ডিফারেন্স ধরেছি, 1950, 2000 আর 2050। অর্থাৎ তোমরা এই লক্ষ্যটা, এই গ্রাফটার মধ্যে লক্ষ্য করো যে উষ্ণতা বৃদ্ধির হার
যেটা আমি ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু যদি সর্বনিম্ন হার হয় সেটা কিন্তু আস্তে 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 কী হচ্ছে যে যত 2000 সাল থেকে 2050 সালের মধ্যে কিন্তু পৃথিবীর টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে। সূর্যের তাপের যে হিট বাজে যেটার জন্য আমাদেরকে সমতা বলা হচ্ছে, সত্যি যত পরিমাণ তাপ সূর্য দেয় তত পরিমাণ তাপই ফিরে যায়, এটাকে হিট বাজেট বলে বা পৃথিবীর উত্তাপের সমতা। কিন্তু আমাদের মানুষের দৈনন্দিন কাজের ফলে কিন্তু পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই উষ্ণতা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির সর্বোচ্চ হার, এই ব্যাপারটা কি দেখো যে যদি এটা কিন্তু সর্বনিম্ন হার আমরা ধরেছি যেভাবে আমাদের ক্ষতিকারক ব্যাপার আছে, এর পরে যেটা আছে যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু 4 ডিগ্রি যদি 2050 সালে পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি হয় তাহলে কিন্তু মারাত্মকভাবে পৃথিবী ক্ষতির মুখে পড়বে। তখন কিন্তু করোনা ভাইরাসের থেকেও অতিরিক্ত পরিমাণে আমাদেরকে মানুষের হনন এবং পৃথিবী থেকে প্রায় জীববৈচিত্র্য বিলুপ্ত হবে। এখন আসি গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব বা এফেক্ট, এটা কী বা প্রভাবে কী পড়ে এইটার মধ্যে আসো। দেখো যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা গ্রিনহাউসের প্রভাব কিন্তু একই। এইখানে আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে রাখানোর, যদিও সময় অল্প আমি একটু বলে দিতাও যে জলবায়ুর উপরে প্রভাব, এখন বিশ্ব উষ্ণায়নে জলবায়ুর উপরে প্রভাবটা কী হবে, অবশ্যই হবে। কারণ আমরা যে জলবায়ু, আমি যেখানে তাপমণ্ডল তোমাদেরকে বোঝালাম যে এইটাই তোমরা যখন বুঝতে পারছো যে বিশ্ব উষ্ণায়নে জলবায়ু কিন্তু চেঞ্জ হবে। কারণ কি? কারণ দেখবে যে এখন বর্তমানে গরম যখন পড়ছে তখন কিন্তু গরমটা আর থামার যে ব্যাপার সেটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, পৃথিবীর যে গড় টেম্পারেচার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে আমাদের যে জলবায়ু সেটা কিন্তু উষ্ণতার দিকে পৌঁছে যাচ্ছে। এই উষ্ণতার দিকে পৌঁছে গেলে কী হবে যে বিভিন্ন রকমভাবে যে আমাদের বায়ুমণ্ডলের যে স্ট্রাকচার সেটার পরিবর্তন হতে পারে, যে আমাদের উষ্ণতার যে লেয়ারগুলো আছে সেগুলো পরিবর্তন হতে পারে, এবং জলবায়ুর যে আমরা যেখানে নাতিশীতোষ্ণ মণ্ডল বলছি সেই নাতিশীতোষ্ণ মণ্ডল আস্তে আস্তে উষ্ণমণ্ডলে পরিণত হবে, হিমমণ্ডল বরফ গলে যাবে, ফলে জলবায়ুর একটা ব্যাপক চেঞ্জ হতে পারে। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে হিমবাহের গলন, আমি যেই পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টে তোমাদের লিখিয়েছি যেটা কি যে হিমবাহ গলন, অর্থাৎ পৃথিবীর টেম্পারেচার যদি বৃদ্ধি হয় দিন দিন তাহলে কী হবে যে এই এলাকার যে হিমমণ্ডলগুলো অলরেডি কিন্তু গলতে শুরু করেছে। স্যার যেটা পড়িয়েছিলেন তোমাদের যে মাউন্ট ক্লিমানজারো যেটার 0 ডিগ্রিতে অবস্থিত হলেও কিন্তু বরফ ওইখানে অনেক জমে আছে, সেই বরফটাও কিন্তু পৃথিবীর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। প্রায় এখন 80% বরফ ওই মাউন্ট ক্লিমানজারো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে, ফলে এটা কিন্তু ভীষণভাবে, শুধু মাউন্ট ক্লিমানজারো না, আমাদের আন্টার্কটিকার তোমরা মাসের ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল দেবে যে বড় বড় বরফের খণ্ড ভেঙে পড়ে যাচ্ছে জলের মধ্যে, ফলে বিশ্ব উষ্ণায়ন হলে কিন্তু এই জল হিমবাহ গললে কিন্তু মারাত্মকভাবে আমাদের ভারতবর্ষের যে গঙ্গোত্রী হিমবাহ এগুলোর কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ছে। এরপরে আসি যে হিমবাহ গলনের পরবর্তী যে 3 নম্বর পয়েন্ট যেটা লিখেছি, সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ এই জলগুলো যখন হিমবাহের জল বা বিভিন্ন রকমের জলগুলো যখন হিমবাহগুলো গলতে শুরু করবে তখন জলগুলো কোথায় যাবে, জলগুলো কোথায় যাবে, সমুদ্রে পড়বে, অর্থাৎ সমুদ্রের লেয়ার বেড়ে যাবে, সমুদ্রের জলতল বেড়ে যাবে। এই সমুদ্রের জলতল বাড়লে কিন্তু মারাত্মকভাবে আমরা ক্ষতির মুখে পড়ব। কী সেটা? সেটা এটাই যে শুধু মনে করো যে আমাদের সুন্দরবন যেই জায়গায় অবধি আমাদের যে নয়াচর দ্বীপ বা বিভিন্ন রকমের যে আমাদের যে সুন্দরবনের নতুন নতুন দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোর কিন্তু আর 2025 সালের মধ্যে কিন্তু ওই দ্বীপগুলো দেখা যাবে না, সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। এবং এই সমুদ্রের মধ্যে তলিয়ে গেলে কী হবে, শুধুমাত্র কি ওই জায়গার জলটা উপরে উঠবে? না, ওই জায়গার কৃষি, ওই জায়গাকার অরণ্য, ওই জায়গার মানুষ, পশুপালন, পশু পাখি সবাই কিন্তু আস্তে আস্তে বিপদের মুখে পড়বে। ফলে পরের পয়েন্ট যেটা আছে যে অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন, অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন ব্যাপারটা কি যে বৃষ্টি বেড়ে যাবে, পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেলে বৃষ্টি, দেখবে যে তোমাদের এখন বন্যা হচ্ছে বিভিন্ন এলাকায়, এর মধ্যে অস্ট্রেলিয়া যেরকম দাবানল ঘটছে সেরকম কিন্তু বন্যার প্রকোপ কিন্তু দেখা দেবে। আর অধঃক্ষেপণ যত বেশি হবে তত কিন্তু আমাদের যে নদীর লেয়ার, দেখ ইছামতি নদীর এখন অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরা যখন ছোটোবেলায় নদীতে স্নান করতাম তখন কিন্তু এপার ওপার করতে অনেক সময় লাগতো এবং জলের গভীরতাও অনেক বেশি ছিল। বর্তমানে এখন কিন্তু একটা ছোট একটা লাঠি বা বাঁশ ফেলে দিলেই কিন্তু ইছামতি নদীর গভীরতার যে অবস্থা সেটা বুঝতেই পারছ, ফলে এই নদীর আর জল নেওয়ার ক্ষমতা নেই। এরপরে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে কী হবে, অটোমেটিক বন্যার সৃষ্টি হবে, এবং বন্যা
বন্যা কিন্তু বন্যার মানে মারাত্মক প্রভাব আমরা 2000 সালে তো দেখেছি, 2004-2008 4 বছর অন্তর অন্তর এখন অল্প একটু কমেছে, কিন্তু এটা কিন্তু সাময়িক বন্যা কিন্তু মারাত্মকভাবে আমাদের এটা আসবে। এরপরে আসি যে কৃষি পদ্ধতির পরিবর্তন। তোমরা জানো যে বিশ্বের মধ্যে আমরা যে খাদ্যশস্য মূলত খাই সেটা হচ্ছে চাল অর্থাৎ ভাত। এটা কোন কোন দেশের এলাকায় খাই? ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমারের কিছু, চীনের কিছু অল্প কিছু সংখ্যায়। কিন্তু বিশ্বের সবথেকে যে প্রধান খাদ্যশস্য সেটা হচ্ছে গম। গম কিন্তু শীতপ্রধান অঞ্চলে হয় এবং গম শীতপ্রধান অঞ্চলে হয় অর্থাৎ কি এই এলাকাগুলো যেখানে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, ফলে এই এলাকার যদি টেম্পারেচার পৃথিবীর বেড়ে যায় তাহলে কিন্তু গম উৎপাদনের আর এলাকা থাকবে না, ফলে কি হবে খাদ্যশস্য খুব করুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষি পদ্ধতির আমাদের তখন পরিবর্তন করতে হবে। এরপরে আসি এলনিনো প্রভাব। এলনিনোটা আমি টোটাল আটখানে তোমাদের পরে বোঝাচ্ছি। এলনিনোর প্রভাবও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের বাস্তুতন্ত্রকে। এটা কিন্তু গ্রিন হাউসের ফলে হয়, বিভিন্ন রকমের উষ্ণতা বেড়ে যায়, এর ফলে কিন্তু আমাদের যে পৃথিবীর টেম্পারেচার এবং এলনিনোর প্রভাবে কিন্তু বন্যা খরার সৃষ্টি হয়। আমি ওটা ডিটেলসে আসছি একটু পরেই। এরপরে হচ্ছে জৈব বৈচিত্র্যের বিলুপ্তি। মনে করো সমুদ্রের জলে যদি অতিরিক্ত পরিমাণে লবণ জল উপরে উঠে যায় তাহলে কী হবে, সেই এলাকার যে মিষ্টি জলের মাছ সেগুলো মরে যাবে। মিষ্টি জলের আমরা সুন্দরবন এলাকাতে কিছুদিন আগে একটা ছোট গবেষণা ব্যাপারে গিয়েছিলাম, সুন্দরবন এলাকা আয়লার পরে ওখানকার কিন্তু মানুষের কৃষিকাজ একদম শেষ। ওদেরকে যে মূলত ধান হতো সেই ধানটা কিন্তু এখন আর চাষি করতে পারছে না, ওদের অবস্থা খুবই খারাপ। আয়লার ফলে ওখানকার জমিটাই নষ্ট হয়ে গেছে, কারণ সমুদ্রের জল সুন্দরবন এলাকার অনেক এলাকাকে পুরো ধ্বংস করে দিয়েছে, ফলে ওইখানকার জীব বৈচিত্র্যের বিলুপ্তি ঘটবে। বাস্তুতন্ত্র মারাত্মকভাবে হচ্ছে বিভিন্ন বাস্তুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়বে। এরপরে আছে জনস্বাস্থ্যের হানি। জানো যে বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে আমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আসি এলনিনো। এলনিনোটা আমি একটু অল্পই করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এলনিনো ব্যাপারটা কী। এলনিনো ব্যাপারটা দেখো যে এইখানে চিত্রে দেখানো হয়েছে যে এটা অস্ট্রেলিয়া, এটা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এইখানে সাধারণভাবে আমাদের এখানে কিন্তু একটা ল্যাবরেটর স্রোত শীতল স্রোতের প্রভাবটা দক্ষিণ আমেরিকা থেকে প্রবাহিত হতে দেখা যায়। কিন্তু যে যে বছর এলনিনো হয়, এলনিনো মানে কি চাইল্ড খ্রিস্ট বা শিশু খ্রিস্ট, এটা 1892 সালে ক্যামেলিও প্রথম লক্ষ্য করেন। ব্যাপারটা কি একটা বিধ্বংসী একটা বায়ুপ্রবাহ, এর ফলে কি একটা উষ্ণ স্রোত দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়ার দিকে আসতে থাকে। এই লাল চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি উষ্ণ সমুদ্রের স্রোত যেটা অস্ট্রেলিয়ার দিকে আসতে থাকে এবং এই এই এলাকায় যে সমুদ্রের টেম্পারেচার সেটা কিন্তু 5 ডিগ্রি বেড়ে যায়। এই 5 ডিগ্রি বেড়ে যাওয়ার জন্য কি হয়, এই এলাকাতে কিন্তু হচ্ছে বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয় পেরু, চিলি, ইকুয়েডর এসব উপকূলে, এবং এই এলাকাতে বৃষ্টিপাতের জন্য কি হয় এখানে বন্যার সৃষ্টি হয়, মারাত্মকভাবে এখানকার উপকূল বাস্তুতন্ত্র সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীকালে এই এলাকা যেটা অস্ট্রেলিয়া সেখানে কিন্তু খরার প্রভাব দেখা যায় এবং ভারতবর্ষেও কিন্তু এই যখন এলনিনোর প্রভাবটা আসে 2-7 বছর এটা রোটেশন অনুযায়ী হয় তখন কিন্তু এই ইন্দোনেশিয়া বরাবর এই দিক দিয়ে আমাদের যে ভারতবর্ষ আছে সেখানেও কিন্তু আমরা ভারতবর্ষের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে এবং ভারতবর্ষ খরার প্রভাবে জর্জরিত হয়। এরপরে আসি এলনিনো পড়লে তার বিপরীত যেটা সেটা হচ্ছে লালিনা, এটাও একটু জানতে হয়। লালিনা ঠিক এলনিনোর বিপরীত, এটা কি এটা তোমরা দেখছো যে এটাও দক্ষিণ আমেরিকা এটা অস্ট্রেলিয়া, যেটা দেখিয়েছি এইখানে যে উষ্ণ যেটা আমি দক্ষিণ আমেরিকার দিকে যেটা উষ্ণ টেম্পারেচার ছিল সেইটা কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়াতে উষ্ণ টেম্পারেচার হয় এবং অস্ট্রেলিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে কি হয় অস্ট্রেলিয়াতে লালিনার প্রভাবে হচ্ছে বন্যার সৃষ্টি হয় এবং দক্ষিণ আমেরিকাতে উল্টো দিকে কিন্তু তখন ঠান্ডা বা শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয় এবং দক্ষিণ আমেরিকাতে তখন হচ্ছে উচ্চচাপ বিরাজ করে এবং ওই এলাকাতে তখন হচ্ছে কি হয় যে খরার সৃষ্টি হয়, এটা হচ্ছে লালিনা, ঠিক আছে। আজকে এই অবধি তোমাদের জন্য শেষ করলাম দশম শ্রেণীর ভূগোল ক্লাস। আমাদের সঙ্গে ছিলেন, ক্লাস নিচ্ছিলেন শিক্ষক শ্রী ভবসিন্ধু মণ্ডল এবং শিক্ষক শ্রী পঙ্কজ রায়। আমরা আরও একবার স্যারদের ধন্যবাদ জানাবো আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য। ফিরে আসছি খুব শিগগির দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস নিয়ে। সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী চন্দন ঘোষ এবং শিক্ষক শ্রী সুপ্রিয় পাল। পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে জানাবো, তোমরা যদি কোনো ক্লাস মিস করে যাও কোনোভাবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসের আপডেট কিন্তু নিউজ রোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা নিউজ রোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট প্রতিনিয়ত পেতে পারো।
ফিরে আসছি খুব শিগগির দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো নিউজ নোম্যানস ল্যান্ড।